ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম এর লাগাম টেনে ধরার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আহসান হাবিব সবুজ, রনি ইসলাম, তানভীর আহমেদ, মুমতাহিন ইসলাম, অনিক ইসলাম, সুজন মাহমুদ, ইয়াসিন সহ আরও অনেকে। সিন্ডিকেটের কারণে কৃষকেরা ধানের দাম পাচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, যেখানে এক কেজি চালের দাম 40 টাকা সেখানে এক কেজি ধানের দাম 12 থেকে 14 টাকা। কৃষককে গলা টিপে হত্যা করা হচ্ছে। কৃষকদের ধানের ন্যায্য দাম দেওয়ার জন্য একটি তদারকি সেল গঠন করার দাবি জানান তারা। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।